বিজেপি তৃণমূল সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার মল্লারপুরে। বিজেপি পোলিং এজেন্ট কার্তিক বাউরি অভিযোগ করেন, তাদের কর্মীদের গালাগালি দিচ্ছিল তৃণমূল কর্মী বিকাশ বাউরি। ঘটনার প্রতিবাদ জানালে অভিযুক্ত তৃণমূল কর্মী তলোয়ার দিয়ে কুপিয়ে দেয় বলে অভিযোগ তোলেন বিজেপি নেতৃত্বরা। বিজেপি এজেন্টকে বাঁচাতে তার ভাই বের হলে তলোয়ারের কোপে তার হাত কেটে যায় বলে অভিযোগ তোলেন তিনি। বিজেপি পার্টি করে আমরা, আমার ছেলে, আমার পাড়াতে আমার বাবার ছেলে, কালকে আমরা আপনার ওই গ্রুপ কমিটি ছিলাম, আমাদের ছেলে গেল, জয়শ্রাম জয়শ্রাম করে আছে। হ্যাঁ, গোটা পাড়ার ছেলে একাই টিএমসি, আর আমাদের ছেলে রাগ হয়েছে যে বাসটা বার করে দেবো। মেরেছিলাম সে সকালবেলায়, ও আমাদেরকে গাল দেয় কত ছেলে আছে আমার সাথে, তুমি একাই কি করবা, দিয়ে সালামকে তলাল বার করে কুপিং দেয় আমাকে। আমি ওই আটকাতে গিয়েছিলাম, আপনার ওই শুটিং দেয় আমার ভাই, আমাকে মাছা এসেছিলাম, আমার ভাই আটকে দিতে যায়, ভাইয়ের হাত একদম কেটে ঝুলে যায় একদম। কে কে চুকিছে এটা? বিকাশ বাউরি। কি পার্টি করেছে? টিএমসি পার্টি করে। কি ঘটনা হয়েছে? প্রথম ঘটনা কিছু না, কার কাছে আমার ভাঙ খেয়েছে, আমত করেছে, ওই চিৎকারি মেরেছে। আমার স্বামীরা ফেরিং গেছিল, ও আমার বউকে বলেছে বুঝালি তো নিঙ্গায় তোরা রেডি হঙ্গায় ছিল মারবো করে। ওরা আমার এখানে দুই ভাইয়ে গেছিল, আমার আমার ভাসুরকে গলা লাগাতে গেছে, ও আমার মুখে হাত কেটেছে, দিয়ে হাত তেলে গেছে। আবার ওর ওর পেছনে আমার স্বামী গেছিল, ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তের শাস্তির দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব, যদিও এ ব্যাপারে শাসক দলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বীরভূম থেকে স্বগত মণ্ডলের রিপোর্ট, আনন্দবার্তা।